কাগজটা বের করতে পারছো নি, ওই পাশে হাত দিও না কিন্তু ধরো। হিট হইতেছে এখন, এটা একশো উঠলে কাজের জন্য উপযোগী হবে। মাঝুনি এটা ধরো ছয়টার ডাইস, বারোটার ডাইস আছে, এটা এটা ভিতরে ঢোকাও, ওটা ভিতরে ঢোকাও, হ্যাঁ ঢোকা ওই বারো ডাইস একটা একটা করে আনো। এটা একটা বারো পিসের এরকম ডাইস, আর ওটা ওটা হলো ওটাও বারো পিসের, দুইটা মডেল আর কি। আমরা একটা মাঝুনি এখন আমরা মেরে দেখবো দুই পিস এই কাভারটার মধ্যে। দেখেন কোন জায়গায় বসাইছে, কোন জায়গায় দিয়ে পা দিয়ে চাপ দিলে হবে। চার পাঁচ সেকেন্ড চাপটা ধরলেই হবে। কেমন লাগছে দেখো তো, ভালোই লাগছে না? হিট কি আর পারবো? আচ্ছা এটাই যে লাগলো, কিন্তু এই পেপারটার মধ্যে আঠা দেওয়া আছে, প্লাস্টিকে ছাপানোর সময় আঠা দেওয়া আছে। এটা হালকা আঠা থাকে তো, এটার মধ্যে লাগলে একটু যে লরচর করে উঠে উঠে যেতেছে। আর যদি আপনারা এটার মধ্যে একটা এই আগে ন্যাশনাল আঠা দিয়ে হালকা চাপ দিলে এটা আর উঠবো না, একবারে সুন্দরভাবে লাগিয়ে দেবো। এটা কিন্তু আমরা কোনো আঠা ছাড়া এটা চাপ দিয়ে লাগাইছি। লাগানোর পরে দেখেন একটু ওই যে লাগছে, এটা তাই একটু উঠে দেওয়ার সম্ভাবনা আছে, যেখান থেকে একটু ফাঁকা দেখা যায়। এটা এই পেপারের মধ্যে আমরা হালকা কোনো আঠা দিই নি, এটা প্রেস থেকে ছাপানোর সময় আঠা ছিল। আর যদি আঠা দিয়ে নিতাম আমরা হালকা, তাহলে আর এটা উঠতো না। ঠিক আছে, আপনারা যারা এই ধরনের মেশিন নিতে চান, আমাদের এই ম্যানুয়াল মেশিন, তারা অবশ্যই যদি আঠা দিয়ে মারেন এই বাটির মধ্যে অথবা পেপারের মধ্যে হালকা ন্যাশনাল আঠা, হ্যাঁ বাটিতে হালকা ন্যাশনাল আঠা দিয়ে দিলে এটা একবার উঠবে না। আর যদি আপনারা প্রেস থেকে এরকম ছাপানো পেপার নিয়ে আসেন, আঠা দেওয়া থাকে, তাহলে ওটা একটু নর্মাল হয় আর কি, উঠে যাওয়ার সম্ভাবনা থাকে। তো আমরা যারা আপনারা যারা নেবেন এই মেশিনগুলো, তারা আপনারা যদি আঠা দিয়ে মারেন তাহলে আমাদেরকে ফোন দিবেন, ফোন দিয়ে যোগাযোগ করবেন। যারা আঠা ছাড়া মারতে চান তারা হয়তো অযথা ফোন দিবেন না, কারণ আঠা না দিলে এটা উঠে যাওয়ার সম্ভাবনা থাকে। কে আর একটা মারবা? হ্যাঁ, আর একটা আমরা মারে দেখাইতেছি, তারপরেও আমরা এইভাবে লাগে, কিন্তু লাগলেও আঠা দিয়ে নিলে ভালো হয় আর কি। এটা চার পাঁচ সেকেন্ড না, পাঁচ ছয় সেকেন্ড এটা চাপ দিয়ে রাখতে হবে। আর হিট তো আর কোনো বাড়ানো কমানো লাগতেছে না, হিট ঠিক আছে না? হিট ঠিক আছে, এই যে দেখেন এটা লাগছে, এটা ছেড়ে দেয়। এই যে যেমন এই পাশে ধরছে আর এই পাশে ছেড়ে ছেড়ে দিতেছে, এই পাশে যদি আঠা থাকে তাহলে সুন্দরভাবে লাগবে। আঠা দিলে পুরো লাগবে, একশো সেট আপ করা আছে না? এই যে এখানে আপনার টাইমার আছে, টাইমারটা একটু দেখাই দাও। হ্যাঁ, টাইমারটা সেট আপ করে দিলে, এই যে সেট করে দিলে, একশোতে সেট করে দিলে এটা একশো পর্যন্ত হিট উঠবো, পরে আর উঠবে না। তো এই মেশিনটা চালু করার পর একশো পর্যন্ত উঠলে তারপরে পাঁচ ছয় সেকেন্ড চাপ দিয়ে ধরে রাখলেই এই যে হ্যান্ডেলটা চাপ দিলে হয়ে যাবে। তারপরে আপনারা যারা মেশিন নেবেন তারা আমরা এটা দেখাই দেবো, চালানো দেখাই দেবো যখন নেবেন তখন। ঠিক আছে, তো সব ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।